রংপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। রোববার মধ্যরাতে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। রংপুর প্রতিনিধি শফিউল করিম শফিকের তথ্যে আরো জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার শুরু করেন। 9 জনের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আহতদের জন্য রক্ত সংগ্রহের চেষ্টা করছেন। বেপরোয়া গতিতে বাস চালানো ও বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সাধারণ পাবলিক ছিল, যারা করছে কোনো কিছু মনে হচ্ছে না। আর যেটাতে গাড়িতে আমরা তো ছিলাম, এই কিন্তু রং করে গাড়িটা আর গাড়ির উপরে উঠে গেল। ওদের মুখে তো শুনেছি দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ওই জন্য ড্রাইভার ভালো করে যাচাই বাছাই করে নেওয়াটাই উচিত। ইয়ে মনে করতেছে ওই আগে যাবে, ইয়ে মনে করতেছে ওই আগে যাবে, মাঝখানে মিডিলে মুখোমুখি সংঘর্ষ। আমাদের যারা জুনিয়ররা আছে মেডিকেল কলেজে, তাদেরকে ডোনার হিসেবে নিয়ে আসা হয়েছে, সবার ব্লাড ম্যানেজ করা হয়েছে, তাদের রক্ত সংগ্রহ এবং ঔষধ সংগ্রহ করে আমরা তাদের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা করি। আহতদের চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানালেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এ চিকিৎসক। আমরা আসলে একটু ক্রিটিক্যাল একটা অবস্থার মধ্যেই পড়ছিলাম, তো আমরা আমাদের টিম ওয়ার্কের মাধ্যমে চেষ্টা করেছি সকলকে তাদের যে চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসা প্রদান করার জন্য। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কথা জানান রংপুর রেঞ্জের DIG। অন্য কোনো কারণ আছে কিনা এখানে এই বিষয়টা একটু ইনকোয়ারি করে যখন ইনকোয়ারি রিপোর্ট পাওয়া যাবে তখন এই বিষয়ে জানা যাবে যে কেন বারবারই ঘটে। এবং আমি বলবো যে একটু যারা ইনকোয়ারি করতেছে তারাও তদন্ত করবে যে কেন আসলে বারবারই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় আর যেন কারো মৃত্যু না হয় সেজন্য দক্ষ চালক দিয়ে পরিবহন চালানোর কথা বললেন স্বজনহারা। তানজিদ ভূঁইয়া, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।